আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি ব্যাংক নিয়ে হাজির হয়েছি। ব্যাংকটি হলো পূবালী ব্যাংক। আসেন প্রথমে আমরা গুগলে আসব। গুগলে আসার পরে পূবালী ব্যাংক লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরেই দেখেন প্রথমে তার ওয়েবসাইটটি চলে আসছে। আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন তার ব্যাংকের সুন্দর একটি ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে পূবালি ব্যাংক লিমিটেড, এটা তাদের লোগো। এখানে আপকামিং ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে মানে মানে কি কি আসতেছে বা তাদের সার্ভিস কি কি আসতেছে এখানে ক্লিক করলে আপনি পাবেন। দেখেন এখানে মেনু বারে তাদের আছে অ্যাবাউট আস, তারপরে রিলেটেড ব্যাংকিং, তারপরে কর্পোরেট ব্যাংকিং, তারপরে আছে পার্সোনাল লোন, তারপরে তাদের লেজ ফাইন্যান্স, তারপরে এসএমই ফাইন্যান্সিং, তারপরে ট্রেড ফাইন্যান্সিং, ইসলামিক ব্যাংকিং, তারপরে বিডি বিবি ডিসক্লোজ, তারপরে ব্যাংক নোটিশ এখানে তাদের দেওয়া আছে। এরপরে দেখেন আমরা একটু নিচে নামলে দেখব ডিপোজিট প্রোডাক্ট, তারপরে কাস্টমার লোন, তারপরে এসএমই ব্যাংকিং, তারপরে ইসলামিক ব্যাংকিং সুবিধা। এরপরে দেখেন ইম্পর্টেন্ট লিঙ্ক, এখানে তাদের ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দেওয়া আছে। আমরা প্রথমে ডিপোজিট ফাংশনটা একটু করে দেখি। দেখেন তাদের ডিপোজিট প্রোডাক্টের মধ্যে আছে সেভিং ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, তারপরে অগিস গীতা দুই সেনিয়া প্রকল্প, তারপরে পূবালি সেনিয়া প্রকল্প, তারপরে আছে শিক্ষা সেনিয়া প্রকল্প, তারপরে পূবালি পেনশন স্কিম আছে, তারপরে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট আছে তাদের, মানি প্রফিট বেসিস ফিক্সড ডিপোজিট আছে তাদের এই সার্ভিসগুলা। তারপরে আরেকটা দেখেন স্পেশাল নোটিস ডিপোজিট তাদের আছে, তারপরে মান্থলি প্রফিট বেসিস স্মল ডিপোজিট আছে তাদের, টার্গেটেড বেসিস স্মল ডিপোজিট আছে তাদের। এরপরে দেখেন তাদের কাস্টমার লোন, তাদের কাস্টম কি কি লোন দিয়ে থাকে তাদের ব্যাংক থেকে। দেখেন তাদের ব্যাংক থেকে কার লোন, মানে আপনি কারের জন্য লোন নিতে পারবেন, মানে আপনি গাড়ি কেনার জন্য, তারপরে পার্সোনাল লোনও লোনের সুবিধাও আছে তাদের ব্যাংকে। এরপরে আছেন হাউস রিনিউয়াল লোন, আপনি হাউস তৈরি করার জন্য আপনি লোন নিতে পারবেন তাদের এখান থেকে। তারপরে পূবালি অবসর আছে, তারপরে ফ্ল্যাট পারচেস লোনও আছে তাদের, তাদের টিচার লোন স্কিম আছে, তারপরে ফরেন এডুকেশন লোন আছে। এরপরে দেখেন তাদের হাউস হোল্ড ড্রয়েবল লোন আছে, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট লোন, তারপরে এজেন্ট লিস্ট আছে তাদের। এরপরে তাদের এসএমই ব্যাংকিং সুবিধা আছে, এসএমই ব্যাংকিং সুবিধার মধ্যে আছে পূবালি সৃজন ঋণ, তারপরে পূবালি সুবর্ণ ঋণ, তারপরে পূবালি কর্ম উদ্যোগ ঋণ, তারপরে পূবালি প্রচেষ্টা। এরপরে আছেন তাদের ইসলামী ব্যাংকিং সুবিধাও আছে। তাদের ইসলামিক ব্যাংকিং সুবিধাটা আমরা একটু দেখে নিই। তাদের ইসলাম ব্যাংকিং সুবিধা হলো অল ওয়াদেশ কারেন্ট এসি, তারপরে মুদারাবা সেভিং অ্যাকাউন্ট, মুদারাবা শর্ট নোটিশ ডিপোজিট, তারপরে আছে মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট, তারপরে আছে মুদারাবা
পেনশন অ্যাকাউন্ট, তারপরে মুদ্রা বা হজ সেভিং অ্যাকাউন্ট আছে তাদের। এরপরে আসেন ইম্পর্টেন্ট লিঙ্কগুলা, তাদের এই জায়গায় ইম্পর্টেন্ট লিঙ্কগুলা দেওয়া আছে। এখানে তাদের বিভিন্ন এর দেওয়া আছে, দেখেন পূবালী ব্যাংক সিকিউরিটি আছে, তারপরে এটিএম সার্ভিস, পূবালী ব্যাংক কার্ড কর্নারের সার্ভিসগুলো আছে। এরপরে দেখেন পার্সোনাল মেইলগুলো আমরা এখানে করে নিচ্ছি। আসলে বন্ধুরা পরবর্তীতে আমি বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব, আজকের মতো এ পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।